আসসালামু আলাইকুম, আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলেন শহর থেকে। তো আজকে আসলে এটা আসলে আমার 30তম ব্লগ। তো আজকে আসলে যাচ্ছি হলো অ্যারেন ব্রাইটস্টাইন, একটা ক্যাসেল আছে কবলেন্সে। কবলেন্সের ওই অ্যারেন ব্রাইটস্টাইন ক্যাসেলে ঢুকতে পারবো কিনা আমি জানি না, কিন্তু ওই যে প্লেসটা, ওই প্লেসটা আসলে অনেক উঁচুতে, মানে ওইখান প্লেস থেকে মোটামুটি কবলেন্সের অর্ধেকটা দেখা যায়। তো আসলে ওইখানে যাওয়ার চেষ্টা করব, এবং ওইখানে আমি আগেও গিয়েছি, কিন্তু মানে ওই জায়গাটা আসলে আমার এত বেশি ঘোরা হয়নি। তো আজকের ব্লগটা আসলে আমার ওই অ্যারেন ব্রাইটস্টাইনের যেই জায়গাটা, ওইটা আসলে ঘোরার জন্য এই ব্লগটা আর কি। তো এখন যাচ্ছি আসলে বাস স্টপেজে, হয়তো আমাকে মানে হয়তো 10-15 মিনিটের মধ্যে বাস নিতে হবে, তারপরে মানে 2-3টা বাস কভার করেই আমি আসলে চলে যেতে পারবো আর কি। আসলে খুব দৌড়ে আসলে আমি যে বাসটা অ্যারেন ব্রাইটস্টাইন স্ট্রাসের কাছাকাছি পৌঁছায় সেরকম বাসে আসলে বাসটা ধরার জন্য খুব দৌড়ে আসলে আমি বাসটা ধরেছি। বাসের মধ্যে তো ভিডিও করতে পারিনি। তো আমি যে অ্যারেন ব্রাইটস্টাইন যে ক্যাসেলটা, খুব কঠিন নাম অ্যারেন ব্রাইটস্টাইন, তো এই ক্যাসেলটাতে যাওয়ার জন্য পাশে একটা মানে বাস স্টপেজে নামলাম। এখান থেকে আমাকে মোটামুটি অলমোস্ট আই থিঙ্ক 20 মিনিটসের মধ্যে হেঁটে তারপর আমাকে যেতে হবে, এবং হেঁটে যাওয়াটা আসলে খুব ইজি না, কারণ খুব ঢালু, আমাকে একবারে পাহাড়ের একবার মাথায় উঠতে হবে। তো ইফ আই এম শোয়িং ইউ দিস রোড, দেন ইউ ক্যান সি হাউ স্লোপি ইট ইজ। এখানে উঠতে আসলে খুব খবর খারাপ হয়ে যাচ্ছে, এবং মজার ব্যাপার দেখেন প্রত্যেকটা বাড়িরই আসলে মানে বাড়ির মেইন জায়গা পর্যন্ত যেতে হলে এরকম সিঁড়ি ইউজ করতে হয়। নিচে গ্যারেজ আছে, যেহেতু গাড়ি ওই উপরে রাখতে পারবে না, নিচে গ্যারেজের মতো করেছে আর উপরে বাড়িটা। এবং অন্যান্য জায়গায় যে জায়গাগুলো আসলে সিঁড়ি করা সম্ভব না, সেই জায়গায় মোটামুটি স্লোপি, একবার অনেক স্লোপি টাইপের একটা রাস্তা করে ফেলেছে, এবং ফুল জায়গাটায় আসলে হেভি, একেবারে ডিরেক্ট ব্যারগের দিকে, একবারে খুব টাইনি টাইনি করে না, খুব খাড়া একবারে উঠে গেছে আর কি। তো এই রোডে আসলে বাস চলে না, এই রোডে যারা থাকে তাদের যদি গাড়ি না থাকে তাহলে আসলে থাকাটা একেবারেই অসম্ভব আই থিঙ্ক। সো আই থিঙ্ক সবারই গাড়ি আছে, এই জন্য এখানে থাকতে পারে, আদারওয়াইজ ইটস নট ইজি। কেউ যদি নামতে চায় খুব ইজিভাবে আমি হাঁপাচ্ছি, এবং মোটামুটি আমার কয়েকটা ব্লগের ভিতরে আসলে আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ হলো প্রত্যেকটা জায়গায় আসলে আমাকে মোটামুটি কিছুটা মাউন্টেন ট্র্যাক করতে হচ্ছে। সেই টাইপের মাউন্টেন না, কিন্তু হেভি স্লোপি, আপনারা তো বুঝতেই পারছেন, ট্র্যাক করাটা স্বাভাবিক। নিচের দিক থেকে আসলে উপরে উঠে যাচ্ছি, এবং খুব ভয়ঙ্কর ব্যাপার হলো কেন জানি একটু একটু বৃষ্টি পড়ছে, এবং এটা হলো এই দিক থেকে আসলে আমি উঠে এসেছি, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা স্লোপি, এবং আমাকে উঠতে হবে হলো এই দিক দিয়ে, এবং আমার মনে হয় আমাকে আরও 10-20 মিনিটের মধ্যে হাঁটতে হইতে পারে। আমি যখন প্রথমবার এই এরিয়াটাতে এসেছিলাম তখন আসলে সামার টাইমে এসেছিলাম, এবং আমার কাছে প্রত্যেকটা বাড়ির যে ফুলের বাগানগুলো আসলে অনেক সুন্দর লেগেছিল, কারণ এখন তো উইন্টার মোটামুটি একটু মরা টরা, কিন্তু সামারে মোটামুটি প্রত্যেকটা বাড়ির মানে ফুলের ঘেরা থাকে আর কি। তো সামারও একবার আসবো, সামারও আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই প্লেসটা কেমন সামার টাইমে। এবং জার্মানিতে যদি মানে মজা নিতে হয় তাহলে সামারে আসলে মানুষ খুব বেশি গ্রিনি পাবে, এবং আসলে খুব অনেক বেশি সুন্দর। উইন্টারটাও সুন্দর, কিন্তু তুলনামূলকভাবে যদি সামার আর উইন্টারের সাথে তুলনা করি তাহলে সামারটা বেশি সুন্দর। আসলে আমি ভুল প্রেডিক্ট করেছি, আমার আর 2-3 মিনিট লাগবে ওই মানে উপরের প্লেসটাতে পৌঁছাতে, তখন আসলে এতটা ঢালু অনুভব করা যাবে না, কিন্তু জাস্ট পৌঁছানোর আগে একটা চৌরাস্তা, যেমন আপনাদের যদি 360 ডিগ্রি আমি একটা ভিউ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানের সিচুয়েশনটা কেমন। ওই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলে আমি এসেছি, এবং মোটামুটি এইখান থেকে এই রাস্তাটি একবার রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে চলে গিয়েছে, এবং এই রাস্তাটাও আসলে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে চলে গিয়েছে, এবং এই রাস্তাটা মানে ওই যে টপ পয়েন্ট,
অ্যারেন ব্রাইটস্টাইন যেটা ক্যাসেল ওই দিকে চলে গিয়েছে আর কি। তা আমি এই দিকেই যাবো এখন। আপনারা গেস করতে পারেন এটা কি? এটা আসলে একটা চিঠির বক্স। মোটামুটি আপনারা তো খুব ভালো করেই জানেন, সেটা হলো যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছে, তো চিঠির পত্রের কোনো কাজ নেই, সকল প্রকার কাজ মোবাইল এবং ইমেইলে। কিন্তু জার্মানি এখনও ডিজিটাল হতে পারেনি, তারা এখনও প্রতি বাসায় প্রতি ফ্ল্যাটের জন্য একটা করে মেইল বক্স থাকে, এবং যত প্রকার কাগজপত্র যা আছে সব কিছুই এই মেইল বক্সে আসবে, সব এভরিথিং। মানে আপনার মেইল ইমেইলে আসে, কিন্তু ইমেইলের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেইল বক্সে আসে। মনে করেন এই জায়গায় যারা থাকে, যাদের গাড়ি নাই, হ্যাঁ এই জায়গাটায় ঠিক, সে আসলে কতটা প্যারা আছে এবং খুব সুখে আছে। সুখে আছে কেন সেটা আসলে জানতে হলে আপনাকে ভিডিওটা আর একটু সামনে দেখতে হবে, এবং প্যারা আছে কেন সেটা তো বুঝতেই পারছেন যে আমি এখনও হাঁপাচ্ছি, এবং মোটামুটি আমাকে অনেকটা পথ একবারে খারাপ পাহাড়ে আসলে আমাকে হেঁটে উঠতে হয়েছে। আমার 10-15 মিনিট সময় লেগেছে, কিন্তু আসলে খুব ইজি ছিল না। সো এইটা হলো অ্যারেন ব্রাইটস্টাইন, যেটা সেইটার আসলে এখানে এসে আসলে একটা মোটামুটি সমতল ভূমির মতো হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন, আমি আপনাদের মোটামুটি 360 ডিগ্রি না, মোটামুটি 190 ডিগ্রি যদি একটা ভিউ দিই তাহলে বুঝতে পারবেন। এই দিক দিয়ে অন্য একটা পাশ দিয়ে এই যে ক্যাসেলটা কবলেঞ্জের, একবারে কবলেঞ্জের মধ্য, মানে একবার মধ্যমণির মতো, সেই ক্যাসেলে এই রোডটা দিয়ে আসা যায় গাড়ি চালিয়ে অন্য একটা প্লেস দিয়ে। এবং এই পাশটা আসলে কোথায়, এই পাশটা একবার নদীর একটা ভিউ আছে, ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন ওইটা তো উঠে আসলে আপনাদেরকে আমি ফুল মোটামুটি কবলেঞ্জের হাফ পোর্শনটা দেখাবো। তা এখানে একটা বিশাল বড় মাঠ আছে, এবং আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো একটা জাইলভান, মানে কবলেঞ্জের যে মেইন স্টাড আল স্টাড, সেখান থেকে মোটামুটি কেবল কারের মতো করে তারপরে একেবারে নদীর উপর দিয়ে তারপরে চলে আসে। আর এই পাশে যেটা চলে গিয়েছে সেটা হলো ব্যারাইটস্টাইন, বাবারে বাবা বহুত কঠিন নাম, যে ক্যাসেলটা আছে এই ক্যাসেলে ইচ্ছা করলে ঘুরতে পারবে। আমি একবার গিয়েছিলাম, যদি ভিডিও করা হয়নি, এবং মোটামুটি ভালো এক্সপেন্সিভ, সেই জন্য আসলে আজকের আমি যাবো না। তো আজকে আসলে আমি এই দিকটা আসলে একটু ঘোরার চেষ্টা করব এবং রোমিং করার চেষ্টা করব যে কেমন অবস্থা। যদিও আজকে আসলে মানুষ নাই বললেই চলে, গুটি কয়েক, একেবারে গুটি কয়েক, আমি একবার গুনে ফেলতে পারবো। যেমন আমার ডান পাশ দিয়ে একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, আমার সামনে দিয়ে 2-3 জন হেঁটে যাচ্ছে, আর এই যদি লেফট সাইড ধরি তাহলে লেফট সাইডে মোটামুটি একজন মোটামুটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আসলে আপনারা যারা কেউ যদি অ্যারেন ব্রাইটস্টাইন যে ক্যাসেল সেটাতে যদি মোটামুটি আসেন, তাহলে এখানে আসলে মোটামুটি সুন্দর একটা ভাস্কর্য দেখতে পারবেন। এটা আসলে ভাস্কর্য মানে মূর্তি না, এটা একবারে সম্পূর্ণ আসলে পাথর দিয়ে করা হয়েছে। আপনারা আমি যদি একেবারে কাছে নিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আসলে কীরকম পাথরের স্তর স্তর করে করা হচ্ছে। তো এই যেই ভাস্কর্যটা, এই ভাস্কর্যটার নাম হইল ক্রিস ডুরি, হ্যাঁ, এবং এটা করা হয়েছে 1911 সালে। মানে এইখানে যে একটা গার্ডেন শো হয়েছিল সেই উপলক্ষে আসলে করা হয়েছে। গার্ডেন শোটা আসলে কেন বা কী জন্য আমি জানি না, সম্ভবত কোনো একটা ইভেন্টের কারণে করা হয়েছিল। এবং এইটার যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হলো যে কবলেন্স হলো রাইন এবং মজল নদীর তীরে, হ্যাঁ, তো সেই জন্য মোটামুটি রাইন এবং মজল নদীর মিলে যে ঘূর্ণিটা হয়েছে সেইটাকে আসলে মোটামুটি চিহ্নিত করেই আসলে এই জিনিসটা করা হয়। এবং আপনারা মানে কতটুকু দেখতে পাচ্ছেন আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট উপর থেকে যেটা আসলে মনে হয় যেটা একটা আসলে ঘূর্ণির মতো, হ্যাঁ, পাথরগুলো আসলে এইভাবেই সাজানো হয়েছে। তো আমি আসলে মোটামুটি একটা ছোট ভুল করেছি যে আমার ড্রোনটা আনি নাই, যদি ড্রোনটা আনতাম তাহলে আসলে আমি এই জিনিসটা খুব সুন্দরভাবে আসলে আপনাদের উপভোগ করাতে পারতাম। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই জায়গাটাতে আমি আবার আসবো, আমি আরেকটা ব্লগ তৈরি করব,
জাস্ট ড্রোন শট নেওয়ার জন্য আর কি, বিকজ আই লাইক দিস প্লেস। এবং এই ভাস্কর্যটা মোটামুটি অনেক সিম্পল কিন্তু অনেক সুন্দর। তো মোটামুটি আসলে অনেকটা সময়ই আসলে ঘুরলাম, আশেপাশে একটু ঘুরলাম এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম একটা ভাস্কর্য। এবং এখন যেখানে যাচ্ছি আসলে মোটামুটি এই প্লেসটাতে আসার জন্য আসলে অনেকেই উদ্গ্রীব হয়ে থাকে যারা আসলে স্পেশালি কবলেন্সে আসে, কারণ এইটাতে আসলে এই জায়গাটা থেকে মোটামুটি হাফ কবলেন্স দেখা যায়, সেজন্য আসলে অনেকে এই জায়গাটা আসে। এবং মোস্ট প্রবাবলি এখান থেকে যেহেতু বিশাল একটা অংশ দেখা যায়, যেমন আমি আপনাদেরকে ভোপারের যেই ব্লকটা সেই ব্লকটাতে দেখিয়েছিলাম, মোটামুটি বিশাল বড় একটা প্যানারোমা ভিউ দেখা যায়। সো এই প্লেসটাতেও আসলে অনেকে আসে সেই প্যানারোমা ভিউটা দেখার জন্য। আপনারা যারা যদি কই কবলেন্সে আসেন, আমি যারা বাংলা ভাষাভাষী ট্রাভ ব্লগার আছে অথবা যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদেরকে আমি অবশ্যই বলবো যে একবার হলেও আপনারা কবলেন্সে আসবেন, কারণ কবলেন্সটা অনেক সুন্দর এবং এই কবলেন্সে আপনি মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন। ও ইয়েস ম্যাট, হ্যালো, ও ইয়েস ম্যাট, চিয়ার্স। মাঝে মাঝে আসলে কিছু পিপল পাওয়া যায় যারা আসলে মোটামুটি ব্লগের ক্যামেরার মধ্যে আসতে চায়, ভালো লাগে, আবার কেউ কেউ আসলে খুব শাই ফিল করে। সো আমি এখন ধীরে ধীরে আসলে সেই যে হাফ কবলেন্স যেখান থেকে মোটামুটি দেখা যায় সেই দিকটায় আসলে চলে যাব। আস্তে আস্তে আমি কালো হয়ে যাচ্ছি। আমি একটা শর্টকাট পথও বেছে নিতে পারতাম, জাস্ট আমার পিছনে একটা শর্টকাট পথ আছে এই দিকটায়, তো আমি এটা নিব না, আমি মোটামুটি ফুলটা ঘুরে ঘুরে এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর আর্কিটেকচারের মাধ্যমে একবার ঘুরে ঘুরে প্লেসটাকে তৈরি করা হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা করব এবং আপনাদের আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আর কি। এই যে আমি মোটামুটি যে একটা এটা বিল্ডিং না কি বলে একটা স্থাপনাতে মোটামুটি চড়ে যে একেবারে ফুল হাফ কবলেন্স দেখা যায় সেটার আমি দেখাবো। আস্তে আস্তে কিন্তু উঠছি উপরের দিকে, হ্যাঁ, মানে এটা একটু উঁচুর দিকে, মানে আই থিঙ্ক এটার যদি উচ্চতা আমি বলি তাহলে বাংলাদেশি যে বিল্ডিং সে উচ্চতায় তিনতলার মতো হবে আর কি। হ্যাঁ, পাহাড়ের উপরেও তিনতলার মতো করেছে জাস্ট একটা কর্নার ভিউ নেওয়ার জন্য। এবং আপনারা হয়তো অলরেডি দেখতে পেরেছেন যে একটা নদী, এই নদীটার নাম হলো রাইন নদী। তো আবারও একটা শর্টকাট পয়েন্ট আছে যে সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা শর্টকাট পয়েন্ট যেটা দিয়ে একবারে ডিরেক্ট উঠে যাওয়া যাবে, কিন্তু আমি শর্টকাট পয়েন্ট দিয়ে নাম উঠব না, তা আমি মোটামুটি একেবারে একটু ঘুরে ঘুরে উঠব আপনাদের দেখানোর জন্য। এবং আপনাদের আমি বলছিলাম কিছু এখানে ঠিক ঢুকার আগে যে যারা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কিছু বাড়ি, ওই বাড়িগুলোতে থাকে তাদের জন্য আসলে কী অবস্থা, দুই ধরনের অবস্থা। এক হলো তারা প্রতিদিন মোটামুটি সুন্দর একটা ভিউ দেখতে পারে এবং সেকেন্ড হলো যে তারা এরকম একটা সুন্দর পরিবেশের কাছাকাছি থাকে এবং এখানে যদি মোটামুটি সকাল অথবা বিকালে আসে তার আসলে খুব ভালো লাগার কথা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কথার ফাঁকে ফাঁকে আমি ফাঁকে ফাঁকে না কথার সাথে সাথেই আমি মোটামুটি সেই কাঙ্ক্ষিত যে আমার কর্নার সেই কর্নারে চলে যাচ্ছি। দেখুন ওই যে একটা কাক বসে আছে, ওই কাকের যে পয়েন্টটা সে একবার ঠিক কর্নার পয়েন্টে বসে আছে, ওয়ান কাইন্ড অফ টাইটানিক কর্নার। সো Where? Here. I'll show you the corner. This is the corner. And এই corner থেকে just ঠিক corner থেকে দেখুন মোটামুটি আমার ক্যামেরাতে মোটামুটি অনেকটা কিন্তু একেবারে কভার করে ফেলেছে। তো আমি যদি এখান থেকে মোটামুটি আপনাদের 190 degrees যদি একটা অ্যাঙ্গেল দিই, এবং আমি 190 degrees অ্যাঙ্গেল দেওয়ার আগে আমি শুধু খালি একটা কথা বলতে চাই, এখান থেকে আমার বাসাও দেখা যায় এবং এখান থেকে কিন্তু আমার বাসা খুব কাছে না। হ্যাঁ, অলমোস্ট আমার ধারণা মোটামুটি 5-6 kilometers, কিন্তু এটা এত বেশি টপে এখান থেকে আসলে আমার বাসাটাও দেখা যায়। আমি জাস্ট আপনাদেরকে এখন একটা মোটামুটি 190 degrees অ্যাঙ্গেলের একটা ভিউ দেখাবো যেটাকে প্যানোরামা ভিউ বলে আর কি। দেখুন
এইখান থেকে আমার মনে হয় জায়গাটা অনেক সুন্দর। আপনাদের কি ধারণা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। আসলে অনেকটা সময় আসলে এই কর্নারে কাটাই দিলাম, মানে একবার মন ভালো করার মতো অবস্থা। যদিও আসলে প্রচুর বাতাস হচ্ছে, আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। তো আমার পিছনেই ঠিক একবারে কবলেঞ্জের হাফ কবলেঞ্জ, আমি আসলে হাফ কবলেঞ্জ অনেকবার বলেছি। তো এর থেকে আপনারা এটুকু বলতে পারেন যে কবলেঞ্জের যে প্যানারোমা ভিউ, সেই প্যানারোমা ভিউটা মোটামুটি এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যারা কবলেঞ্জে আসবেন এই প্লেসটা কখনোই আসলে মিস করবেন না। এবং আমি মাঝখানে এটুকু বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। এবং আরেকটা সবচেয়ে বড় উপদেশ, সাজেশন বা আপনার সাথে একটা কথা শেয়ার, যেভাবে বলুন না কেন আপনি ভ্রমণ করুন, কারণ ভ্রমণ মানুষকে হয়তো রিচ করতে পারে না, অনেক বেশি ধনী করতে পারে না, কিন্তু মানসিকভাবে অনেক বেশি ধনী করে। আমি শর্টকাট যে পথটা সেটা আসলে আমার ঘুরে আমি আবার শর্টকাট পথ আবার উঠার চেষ্টা করছি আপনাদের দেখার জন্য। সুন্দর একটা সিঁড়ি আছে, একটু অন্ধকার, একবারে অন্ধকার থেকে মোটামুটি আলোর দিকে চলে যাবে আর কি। ওইখানে কিছু জার্মান ছেলেরা বসে আছে। আপনাদের যদি মোটামুটি একটা ভিউ দেই, সেটা হলো যে আমি যেই একটা স্থাপনার মধ্যে উঠেছি বা বিল্ডিং কি বলে আসলে আমি আসলে বল ডিফাইন করতে পারছি না। তো এইটার যে ইন্টারনাল যেই ভিউটা, মানে ব্যাপারটা এরকম না, মধ্যখানে কিছু আছে, চারদিকে ফাঁকা, জাস্ট ঘুরে ঘুরে একটা টানেলের মতো করে আসলে এটা করা হয়েছে। ইটস সো নাইস। এবং মজার ব্যাপার হলো আমার জার্মানিতে আসার পরে প্রথম যে ছবি একটা দিয়েছিলাম এইগুলোর মধ্যে প্রথম পাঁচটা ছবির মধ্যে এইটা একটা। আমার আওয়াজটা হয়তো খুব বেশি শোনা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর আর কি। তো আমি এই জায়গাটায় মোটামুটি তিনবার এসেছি এবং তিনবারের মধ্যে একবারও আসলে আমার খুব বোরিং লাগেনি, মনে হয় না যে এই প্লেসটা আসলে খুব বোরিং, আসলে খুব মজা লেগেছে। যদিও দুইবার এসেছি একেবারে সামার টাইমে, যে টাইমটা আসলে মোটামুটি আশেপাশের সব জায়গা খুব সবুজ ছিল। তো এই প্লেসটাতে আমি আবারও আসবো, কিছু ড্রোন শট নেওয়ার ইচ্ছা আছে আমার এখানে, কারণ হলো এখানে বিশাল বড় একটা ফিল্ড আছে, আমার ড্রোন হারায় যাওয়ার কোনো পসিবিলিটি নাই আই থিঙ্ক। হ্যাঁ, যদিও আসলে আমার লাস্ট ড্রোন হারিয়ে গিয়েছিল, মোটামুটি 3-4 ঘন্টা পর মোটামুটি আমি সেটা রেস্কিউ করতে পারছি। তো আমার ব্লগগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আসলে বারবার বলছি, কিন্তু সাবস্ক্রাইব করলে আমার কিছুটা হলেও ভালো লাগবে। আমি আরও কিছুটা জায়গা ঘুরব, তারপর হয়তো ফিরে যাব, এবং খুব ছোট ব্লগগুলোর মধ্যে আমার এটা একটা ব্লগ হবে আর কি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পাশ দিয়ে মোটামুটি একটা জার্মান কাপল, বুড়ো কাপল হেঁটে যাচ্ছে, এবং মোটামুটি তারা আসলে ওই কর্নারটাতে আসলে যাওয়ার চেষ্টা করছে, ওয়ান কাইন্ড অফ টাইটানিক টাইপের। এবং জার্মানিতে মোটামুটি এইটা খুব কমন, আপনারা দেখতে পারবেন যে বুড়ো বুড়ো কাপল মোটামুটি হেঁটে বেড়াচ্ছে, হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, একবারে ইয়ং কাপল যেভাবে হাত ধরে হেঁটে বেড়ায় এইখানে বুড়ো কাপলরাও সেম। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, এবং আমি অনেকজনকেই চিনি যাদের সাথে আসলে পার্সোনালিও কথা হয়েছে, যারা আসলে মানে বাচ্চা কাচ্চা নিতে চায় না। হ্যাঁ, সো বাচ্চা কাচ্চা নেওয়ার ক্ষেত্রে অ্যালার্জি কি আই ডোন্ট নো, যদিও আপনারা জানেন কিনা যায় না, সেটা হলো যে বাংলাদেশে সরি জার্মানিতে গত এক বছরে মাইনাস চলে গিয়েছে বার্থ রেট। হ্যাঁ, মানে টোটাল বার্থ রেটটা তো আসলে হয়তো ডেথ এবং হলো মানে সব কিছু মিলিয়ে আসলে কাউন্ট করা হয়, ওইভাবে আসলে মাইনাসে চলে গিয়েছে, যেটা আসলে করোনার আগ মুহূর্তেও যেটা ছিল হলো 0.05%। হ্যাঁ, মানে জার্মান পিপলদের বার্থ রেট তো আস্তে আস্তে লোক সংখ্যা কমছে,
এই জন্যই আসলে আমার মতো কিছু মানুষ এই জার্মানিতে আইসা আসলে বসবাস করার মতো সুযোগ পাচ্ছে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো, যদিও আমি ক্যামেরার পিছনে চলে এসেছি, যে আমার কাপলটা মোটামুটি এইখানে বসে হালকা কিছু গল্প করছে আর কি। মোটামুটি আবহাওয়া র্যাপিড চেঞ্জ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও মোটামুটি কিছুটা সানলাইট ছিল, তো মোটামুটি এখন বৃষ্টি পড়ছে এবং অনেকটা শীত অনুভব করছে। আমি যখন পাহাড় বেয়ে উঠছিলাম, মানে উপরের দিকে উঠছিলাম, তখন মনে হচ্ছিল যে এই জ্যাকেটটা আনা আসলে আমার খুব বেশি বড় ভুল হয়ে গিয়েছে। কিন্তু এখন মোটামুটি ইউ ক্যান গো, নো প্রবলেম, ডাঙ্কে। আসলে জার্মানিতে এসে মাঝে মাঝে আমি আসলে মানুষের ব্যবহারে খুব মুগ্ধ হয়েছি। কারণ হলো, দেখা গেছে, আমি আপনাদের ছোট্ট একটা স্টোরি বলি। আমি এই কবলেন্জের আলস্টারে ফটোগ্রাফি করছিলাম, তো আমি একটা ছবি তুলছিলাম এবং ছবিটা মোটামুটি কোনোভাবেই আমার মন মতো হচ্ছিল না। হ্যাঁ, তো অলমোস্ট 5 থেকে 7 মিনিটের মতো আমি ছবিটা তুলতে নিয়েছি। হ্যাঁ, তো আমি মোটামুটি ছবি তুলে মোটামুটি খুশি। হ্যাঁ, তো আমার কী যেন মনে হলো যে কিছু আমার পিছনে কিছু একটা আছে। হ্যাঁ, সো আমি পিছনে তাকায় দেখি অলমোস্ট 20 থেকে 30 জনের মানুষ দাঁড়া আছে। কেন? কারণ আমি ছবিটা তুলছি, তারা আমাকে বিরক্ত করবে না, আমি ছবিটা তোলা শেষ করলে তারা আসলে ক্রস করবে। আমি আসলে পিছনে ফিরে আসলে অনেক বেশি লজ্জা পাইছি। সেম জিনিসটা এখানে একটু আগে হয়েছে, সেটা হলো যে আমি ভিডিও করছি, একটা কাপল দাঁড়া আছে, তো আমি যখন বললাম যে হ্যাঁ তোমরা যেতে পারো, তখন আসলে ওরা গেল। তো আজকের মতো আসলে আমার ব্লগ মোটামুটি শেষের দিকে। আপনাদের আমার এই ব্লগটা করার মূল উদ্দেশ্যটাই ছিল এই প্লেসটার একটা সুন্দর ভিউ দেখানোর জন্য, এবং এটা মোটামুটি আমার পরিচিতই ছিল আগে থেকে, তারপর আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং আমি আসলে এই একবারে গুহা দিয়ে আসলে নেমে যাব, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ শর্টকাট রোড অ্যাজ আই টোল্ড ইউ বিফোর। বাট আমি একেবারে ফেরত যাওয়ার আগে মোটামুটি আরও কিছু জায়গা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখা যাক আসলে আমি আপনাদেরকে কি দেখাতে পারি। আপনারা এখানে মোটামুটি একটা সতর্কবাণী দেখছেন। হ্যাঁ, এটা আসলে আমার মনে হচ্ছে যে এই যে লাইনটা এখানে দেখেন, ছোট ছোট লাইন আছে, এটার মধ্যে কারেন্ট আছে, কারণ লেখা আছে ফরজিস ইলেকট্রো সাউন্ড, হয়তো ইলেকট্রিক কোনো হয়তো শকটক দিতে পারে। আমি জানি না আসলে কেন আসলে এই জায়গাটা মোটামুটি একেবারে এতটা রেস্ট্রিক্টেড করে রেখেছে। নর্মালি কোনো স্পেশাল কোনো প্লেস নাই এখানে, এবং হইতে পারে জার্মানির আসলে অনেক কিছুই আসলে বাইরে থেকে বোঝা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক্স্যাক্ট শিওর না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে দেখেন কিছু ছাগল। হ্যাঁ, ছাগল শুনলেই যেন কেমন একটা হাসি পায় আর কি। সো আসলে ছাগল তো বাংলাদেশের মানুষ কতই দেখে, কিন্তু জার্মানিতে মানে আমি আসলে ছাগলই প্রথমেই দেখলাম। যদিও মানুষ হিসাবে ছাগল আমি অনেক দেখেছি, কিন্তু মানে অরিজিনাল যে ছাগল, সেই ছাগল আসলে প্রথম দেখলাম জার্মানিতে। হ্যাঁ, সো আমরা আসলে এই প্রাণীটাকে অপমান করার আসলে আমার কোনো উদ্দেশ্য নাই। এই প্রাণীটা এতটা নিকৃষ্ট না, এই প্রাণীটা আসলে খুব ভালো একটা প্রাণী, আমাদেরকে অনেক উপকার করে। হ্যাঁ, কিন্তু মানুষ যারা আছে এর চেয়ে খারাপ। তো আপনারা যারা ভালো মানুষ আছেন, তারা অবশ্যই ভ্রমণ করবেন। ভ্রমণ করলে আপনি আরও বেশি ভালো মানুষ হইতে পারবেন, হয়তো আপনি অনেক বেশি ধনী হইতে পারবেন না, আপনার টাকা পয়সা প্রচুর খরচ হয়ে যেতে পারে, কিন্তু আপনি একটা ভালো মানুষ হবেন, এটা মোটামুটি গ্যারান্টি বলা চলে। তো আমি এখন কোথায় যাচ্ছি? তো আমি যে অ্যারেন রাইটস্টাইন, যেটা সেই যে মোটামুটি ক্যাসল, সেই ক্যাসলের পাশে একটা গার্ডেন আছে, এবং মোটামুটি গার্ডেনের পাশে একটা উঁচু জায়গা আছে যেখানে আসলে আমি আপনাদেরকে হাফ ক্যাসল দেখানোর চেষ্টা করেছি। তো এখন আসলে আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি হলো এর পাশে যে একটা ছোট্ট একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করছি। আপনারা পিছন থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা খুব মানে একেবারে সুন্দর করে সাজানো না, মোটামুটি মেটো একটা পথ। তো এই মেটো পথ ধরেই আসলে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমি নট শিওর যে আমি কতটুকু যেতে পারবো, কিন্তু আমি অনেকটা পথ যাওয়ার চেষ্টা করব।
আর আপনারা আমার ভোপার্টেল ব্লগেও দেখেছেন, আমি আসলে ধুম করে এক বনের ভিতরে ঢুকে গেছি, সেটা তো ভোপার্টেল ছিল। হ্যাঁ, তো যেহেতু আমি মোটামুটি কবলেঞ্জেই থাকি, তাহলে আমি এই বনের ভিতরে কেন যাব না? আর আমি ভালোই লাগে, খুব খারাপ ব্যাপারটা এরকম না। এবং আপনি ঘুরতে ঘুরতে, মানে আমি ঘুরতে ঘুরতে অনেকটা সময় খুব অনেক মানুষকে পেয়ে যাই যারা আসলে এখানেও ঘুরে। এবং এই জায়গাটা মনে হয় রেস্ট্রিক্টেড না, কারণ রেস্ট্রিক্টেড হইলে এরকম সুন্দর চেয়ার সাজায় রাখতো না। যাই হোক, আপনাদের আমার চেহারাটা তো আপনারা অনেক দেখেছেন, আমি আপনাদের বনের চেহারাটা একটু দেখানোর চেষ্টা করি, সেটা হলো যে কেমন। এবং ইটস প্রিটি গুড আই থিঙ্ক। এবং প্রচুর পরিমাণ, আমি এইটাই বুঝতেছি না যে উইন্টারে জার্মানিতে এত গাছ কাটা হয় কেন। ওই যে দেখেন একটা গাছ কাটা হচ্ছে, মানে ওদের তো এত বেশি প্রয়োজন নাই। তারপরও মানে একটু আপনারা ক্যামেরার চোখে কতটুকু দেখছেন আমি এতটা শিওর না, মোটামুটি ভিতরে ভিতরে না অনেকগুলো গাছ কেটে ফেলছে। ব্যাপারটা এরকম না যে এটা আসলে কোনো একটা কুচুকরি মহল আমাদের বাংলাদেশের মতো, তারা আসলে গাছ কাটছে, এটা হয়তো ওদের প্রয়োজনে কোনো কিছু কাটছে। কিন্তু হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড কাট দ্য ট্রি, আই ওয়ান্ট টু নো। মেবি আই উইল আস্ক সাম ওয়ান ওয়াই পিপল আর কাটিং দ্য ট্রি ইন ফরেস্ট, মেবি আই ডোন্ট নো হোয়াট এভার। তো আমি আসলে আস্তে আস্তে একটু বুন্য পথে হেঁটে যাচ্ছি, এখানে রাস্তার লেশমাত্র নাই। কিন্তু এই প্লেসগুলা খুব বেশি পরিচিত কাদের জন্য, যারা আসলে হাইকিং করতে পছন্দ করে বা সাইকেলিং করতে পছন্দ করে, এবং আপনারা খুব ভালো করেই জানেন, সেটা হলো মাউন্টেন বাইকিং মোটামুটি ইউরোপে মোটামুটি অনেক বিখ্যাত কুখ্যাত। হ্যাঁ, এবং এই রোডগুলোতে কিন্তু মাউন্টেন বাইকিং করে। হ্যাঁ, এবং সামার আসতেছে, হাইকিং বাইকিং এবং মাউন্টেন বাইকিং মনে করেন একেবারে ব্যাপক আকারে হবে, এবং মোটামুটি এই সামারে তো মোটামুটি বুম করে ফেলবে জার্মানরা, এটা আমি ড্যাম শিওর। কেন? কারণ জার্মানিতে মোটামুটি অলমোস্ট 3-4 মাসের মতো লকডাউন ছিল, যেটা আসলে সেকেন্ড ওয়েভে লকডাউন। তো আর মোটামুটি জার্মানরা মুখায় আসে, সেটা হলো একটা সানি ডে মোটামুটি উইদাউট করোনা, পিপলস উইল জাস্ট মেক লট অফ ফান। মানে জার্মানরা যে হয়তো ওদের ক্লাবটাবে যে কত বছর যাচ্ছে না, হ্যাঁ এটা মোটামুটি মনে হয় রেকর্ড করে ফেলছে। ঘুরতে ঘুরতে এরকম একটা প্লেসে চলে আসলাম, এখানের বা এখানের পারপাসটা কি মোটামুটি একটু সাজানো গোছানো এবং ওয়েল মানে ভাবে অর্গানাইজ করা না, কিন্তু এখান থেকেও মোটামুটি অনেকটা এরিয়া দেখা যায়। সো মোস্ট প্রবাবলি এই প্লেসটা হলো নয়েনড্রফ, জার্মানিতে একটা নয়েনড্রফ এরিয়া আছে, ওই প্লেসটার কি, হ্যাঁ এটা নয়েনড্রফের মানে একটা সাইড, আরেকটা সাইড মানে অনেকটা নয়েনড্রফটা অনেক বড় আর কি। মোটামুটি আমি আসতে আসতে জঙ্গলের একটা পাশে চলে এসেছি, এবং আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হলো যে উপরের সাইড থেকে একেবারে নিচে করে স্লোপি করে আরেকটা সাইডে চলে গিয়েছে। সো আজকে আমি ওদিকে আর যাবো না, কারণ আসলে আমার একটু টাইমও শর্ট আছে, তো আমি আজকে আসলে ব্যাক করব। হ্যাঁ, তো আসলে আমি যেই পথ ধরে এসেছি সেই পথ ধরেই আসলে আমি ব্যাক করব। তারপরে হয়তো কিছুক্ষণ আবার ক্যাসেলের সামনে বা জালবানের সামনে কিছুটা সময় কাটাবো, তারপরে আসলে চলে যাওয়ার চেষ্টা করব আর কি। আসলে আমি একটা জিনিস মিস করেছি, যেটা আসলে আমার মিস করা ঠিক হয়নি, আমার আসলে প্রথমে দেখার দরকার ছিল, সেটা হলো যে এই যে প্লেসটা থেকে আসলে মোটামুটি আমি একটা প্যানোরামা ভিউ দেখেছি। এই জায়গাটার নাম হলো রাইন মজার ব্লিক, এবং এইখানে লেখাই আছে সেটা হলো যে রাইন এবং মজলের বা ডয়ে চেক সব কিছু মিলিয়ে যে প্যানারোমা ভিউটা, সেই প্যানারোমা ভিউটা দেখার জন্যই আসলে এটা তৈরি করা হয়েছে। এবং এইটার আসলে খরচ হয়েছে 750,000 ইউরো। আমার তো ঠিক আছে, মানে মাথা থেকে মানে আমি মোটামুটি অবাক হয়ে যাচ্ছি যে এটা আসলে এত প্রাইস কেন পড়লো। আমি আপনাদেরকে ঠিক প্রাইসটা দেখাচ্ছি। হ্যাঁ, এবং এইটা তৈরি করা হয়েছে 2011 সালের দিকে,
এবং মোটামুটি এইটার যে উচ্চতা সেটার উচ্চতাটা হলো 30 মিটারের মতো আর কি। কিন্তু আমি থান্ডার হয়ে গেছি, হ্যাঁ, যে এইটার আসলে এত মানে এত খরচ কেন হয়েছে, কারণ 750,000 ইউরো, দ্যাট মিন্স 7,50,000 টাকার মতো বাংলাদেশি টাকা। হ্যাঁ, যদিও মোটামুটি এটা আসলে ফুল কাঠের তৈরি, এবং আমি জানি না যে আসলে এত টাকা কীভাবে খরচ হইল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আসলে এটার বিরুদ্ধে, মানে এটা করাই যায়। হ্যাঁ, যদিও আসলে আর্কিটেকচারাল ভিউ হিসাবে আসলে খুব সুন্দর একটা জিনিস, আমি একেবারে একটু দূর থেকেও দেখানোর চেষ্টা করব যে এটার ভিউটা কেমন। কিন্তু 7,50,000 ইটস টু এক্সপেন্সিভ টু কনসিডার ইন মাই কান্ট্রি অলসো। জানি না যে আসলে এত খরচ কীভাবে হইল। এই সেই প্লেসটা, সেটা হলো মজল রাইন প্লিক, যেখান থেকে আসলে প্যানারোমা যে ভিউটা, সে প্যানারোমা ভিউটা দেখা যায়। এবং মোটামুটি খুব অবাক করা ব্যাপার, এইটুকু জিনিস বানাইতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 7,50,000 টাকা। এবং আমি ড্যাম শিওর কিছু না কিছু দুর্নীতি তো হয়েছে এইখানে, যদিও আসলে জার্মানিতে দুর্নীতি হওয়ার পসিবিলিটি খুব কম, কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারি না যে আসলে এত টাকা খরচ হয়ে গিয়েছে। যাই হোক, এটা জার্মানির দেশ, জার্মানির নিজস্ব ব্যাপার, কিন্তু সুন্দর একটা প্লেস যে বানিয়েছে জার্মানির, মানে কবলেন যে প্যানারোমা ভিউটা দেখার জন্য, তার জন্য জার্মান গভর্নমেন্টকে অবশ্যই অনেক বেশি ধন্যবাদ। আসলে মানে আমি এই কর্নারটাতে আসলে আবার এসেছিলাম, আসলে এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা আসলে ফটোগ্রাফি করছে। তা আমি ভাবলাম এতগুলো বাচ্চা একসাথে ফটোগ্রাফি করছে, মানে তাহলে তো মনে কোনো রিজন আছে। পরে আসলে ওদের সাথে একজন বড় একজন মানুষ ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা কী করছে, বলছে ওরা আসলে ফটোগ্রাফি করছে, ওরা হলো ফটোগ্রাফি স্টুডেন্ট। আপনি বিশ্বাস করবেন না, ওদের বয়স 5-6 বছর, যেটা আসলে আমার মেয়ের বয়সের সমান। এবং আমার মেয়ে যেরকম ফটোগ্রাফি খুব পছন্দ করে, ছবি তুলতে খুব পছন্দ করে, ওরা আসলে খুব ছবি তুলতে খুব পছন্দ করে। আমার আসলে দেখে খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং আমি অলরেডি কন্ট্যাক্ট নিয়েছি যে হয়তো আমি আমার মেয়েকে এই ফটোগ্রাফি স্কুলটাতে জয়েন করিয়ে দিব, যদি মানে খুব বেশি কস্টলি না হয়। তো আজকে আর মতো আসলে আমি ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি, যদিও ছোট একটা প্লেসে, মানে একটু মোটামুটি অনেকটা টাইমই ব্লগটা হয়ে গেল, কিন্তু টু কনসিডার দিস বিউটিফুল প্লেস, এই ব্লগটা আসলে খুব বেশি খারাপ হবে না আই থিঙ্ক। এবং আপনারা যারা আসলে ভ্রমণ করতে পছন্দ করেন, নতুন জায়গা দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই এই জায়গাটা পছন্দ করবেন আমি আশা করি। তো আজকের মতো আসলে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, হয়তো আমার চেনা কোনো জায়গা অথবা একেবারে অপরিচিত। আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের সাথে নিয়ে আমি মোটামুটি অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, যেখানে আসলে আমি একেবারেই অপরিচিত ছিলাম। সো এরকমভাবে হয়তো আমি জার্মানির ছোট্ট একটা গ্রামে আবার চলে যাবো যে কোনো একটা সময়, আবার হয়তো যে কোনো একটা বড় সিটিতে চলে যাব, আল্লাহ ভালো জানে যে আসলে কোথায় যাব। কিন্তু রসগোল্লা দেখলে যেরকম একটা পিঁপড়ার যেরকম মোটামুটি অনেক বেশি আফসোস হয় খাওয়ার জন্য, আমারও সেই সেম আফসোস যে আমি যদি পৃথিবীটা না ঘুরতে পারি তাহলে আমরা এই আফসোসটা রেখে যাবে। তো দেখা হবে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ।